এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সাইফুল ইজ ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবার চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। এদিকে সানাফ এখন কার্টুন দেখছে, এখন বাড়িতে বাজে 12:30। আরেকজন এসেছে, এই যে সোফিয়া রানী চলে এসেছে। আমরা সকাল থেকে সেইভাবে মানে টাইম দিতে পারিনি, কারণ রান্নাবান্না নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো এখন একটু জাস্ট রেডি হয়েছি, জাস্ট সেরকম কিছু নয়, কোনোদিন বাড়িতে শাড়ি টাড়ি পরা হয় না, তো আজকে জাস্ট একটা ভাবলাম একটা শাড়ি পরি, তাই একটা সত্যি শাড়ি পরেছি। আর এই যে দুশোটাকে দেখছো, ও কিছু পরেনি সেরকম, এমনি একটা নর্মাল ড্রেস পরেছে। আর এই দিকে আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে, অগিয়ে একটা ককরোচেস দেখছে। চলো হাই করো, হাই বলো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়ালাইকুম, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর এখন বাজে সন্ধ্যা 7:15। বিকালে একটু ঘুমিয়ে গেছিলাম, আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, শানকে ঘুম পাড়াচ্ছিলাম, ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম একটু। এখন উঠেছি, উঠে ছটপট করে একটা নর্মাল একটা এমনি সুতি শাড়ি পরেছি। আর দেখি এখন গেস্ট আসার কথা আছে, তো যদি আসেন তো তাদেরকে একটু ইয়ে করবো। ব্যাস, আমার ঈদ বলে সেরকম কিছুই নেই স্পেশালভাবে, যে কোথাও যাওয়া বা ঘোরা সেরকম কিছু হয় না আর কি, বাড়িতেই কেটে যায় সারাদিন। তো চলো দেখে নিই। তো এখন কি করছি জানো, এখন আমি দেখলাম সকালে যেহেতু বৃষ্টি হয়েছে আজকে দিনে, তো সমস্ত আমগুলো কেমন একটা ছাতনা ফুটে যাওয়ার মতো হয়ে যাচ্ছিলো, কারণ সকালে আজকে রোদে দিতে পারিনি যেহেতু বৃষ্টি হয়েছিলো আর আমি একটু ব্যস্ত ছিলাম। এখন আমি সেই আমগুলোকে ওই যে লেবু নুন মানে কি যেন বলে না, জার টাইপের নুন আর সর্ষের তেল দিয়ে বানায়, তো আমি এখন সেটা বসে বসে বানাচ্ছি। এই দেখো, ও মধ্যে সব আমগুলোকে দিয়ে দিয়েছি, এটার মধ্যে পড়েছি, এটার মধ্যে পড়েছি, এটার মধ্যেও পড়েছি, সব আমগুলোকে এর মধ্যে ভরে দিয়ে আর ওই যে নুন দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি। আশা করছি দেখতে পাচ্ছ, এটা অয়েলের জার। আর এখন আমার বাড়িতে সেরকম লোকজনও কেউ নেই, লোকজন সবাই চলে গেছেন, মানে জাস্ট সবাই গেলেন আর কি। তো আমার ননদ এসেছিল, তো ননদের সঙ্গে খুব গল্প করলাম, ননদাই এসে একটু আগে এসে নিয়ে গেল, তো আবার আসবে কদিন পরে, তাই জন্য বললো আজকে চলে যাবে। আর দেখো খাওয়া দাওয়া সেরে ওরা বেরিয়ে গেল, আমি এখন বসে বসে এই আমগুলোকে ঠিক করলাম। যদি আমগুলোকে ব্যবস্থা করে না রাখি, একটু কষ্ট করলে আমগুলো একটু ভালো থাকে। আমি যেহেতু দেখলাম যে আমগুলো কেমন কালো কালো, দেখো এখানে কিছু কিছু দেখা যাচ্ছে, একটু যেমন কেমন যেন কালো হয়ে আসছে, তো তাই জন্য ছটপট করে আজকে একটু নুন আর তেল দিয়ে ঠিক করে রাখছি। একটু বেশি করে মনে হয় তেল দিতে হয়, আমি ঠিক জানি না, এটা এটা আমার মা ভীষণ ভালো পারে, পারেন আর কি। আর যে আমাদের কি যেন একটা দেয়, আমি ঠিক সেটা জানি না,
আমার যতদূর মনে হচ্ছে তো এটার মধ্যে সর্ষে বাটা মনে হচ্ছে দেয়, সর্ষে বা জিরে বাটা, তো সেটা এখন হয়নি দেওয়া, আপাতত এটা দিয়ে রাখি, কালকে দেখবো মাকে ফোন করে জেনে নেব। আর এখন আমার ওদিকে এখন আমার শ্বশুরমশাই নামাজ পড়ছেন, নামাজ পড়া হয়ে গেলে সবাই মিলে রাতে ডিনারটা সারবো, সেরে রাতে ডিনার সেরে এবার একটু রেস্ট নেব। সারাদিন প্রচুর ধকল গেছে, যদিও আজকে একটু বিকালে তবু রেস্ট পেয়েছিলাম, বিকালে যেহেতু সেইভাবে কেউ আসেনি, জাস্ট সেরকম এবারে যে সেই মানে যে ডক্টররা আসেন তারাও সেভাবে কেউ আসেননি, তো তাই জন্য একটু ফাঁকা ছিলাম আর কি বিকালে। তো এখন এগুলোকে অ্যারেঞ্জ করে এবার একটু মানে ডিনারটা সারবো, সেরে শুয়ে পড়ব। চলো ঈদের এই ব্লগটা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রূপে আপনাদের সঙ্গে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।